এটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁত। দুই দাঁতের এটা কেমন দাম চাচ্ছে? বসা যাবে কততে এটা? শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও থেকে। দেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের যে হাট রয়েছে সেই হাটে আমরা রয়েছি। এই হাট কিন্তু বসে প্রতি মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে মোটামুটি দুপুরের পর থেকেই শুরু হয়ে যায়, চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটে হাসিলও কম রয়েছে, 400 টাকা হাসিলে আপনারা গরু ক্রয় করতে পারবেন। আমরা হাট ঘুরতে চাই, আপনাদেরকে জানাতে চাই বিশেষ করে খামার করার উপযোগী দেশি শাহিয়াল সহ বিভিন্ন প্রজাতির ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। চলুন আমরা হাট ঘোরার চেষ্টা করি। দর্শক, আমরা প্রথমে এই গরুটা নিয়ে কথা বলতে চাই, আর এই গরুটা নিয়ে আসছি ভাই, ভাইয়ের সাথে চলুন কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছি। গরু কয়টা আনলেন আজকে? গরু আনছি 4টে। বিক্রি কি হয়েছে? একটা? 3টা বেচছি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। এটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁত। দুই দাঁতের এটা কেমন দাম চাচ্ছে? দাম তো চাইছি আমি 70,000। 70,000? যেহেতু দুই দাঁতের ষাঁড় গরু কিনতে আসলে সবাই কিন্তু ওজনের কথা ভাবে। এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে? এটা ওজন হবে 3 মণ 10 সের। 3 মণ 10 সের। এটা যদি কেউ কিনতে চায় আপনার থেকে কত দামে বেচার আশা নিয়ে রয়েছেন হাটে? 65,000। 65,000, এর নিচে আর আসার সুযোগ আছে? নাই। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, আমরা পাশে আরেকটি গরু দেখছি, এটা আবার দেখতে ওটার থেকে আরেকটু ভালো, আরেকটু সুন্দর। দর্শক, আমরা এই গরুটার দামও আমরা জানার চেষ্টা করব। এটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে না? হ্যাঁ ভাই। কত দাম উঠলো এটা? দাম ভাই 60-62। 60-62 দাম বলে? বলে, হ্যাঁ। আচ্ছা, আপনি কেমন দাম চাচ্ছিলেন? 75। 75? এটা তো দাঁতে নাই না? না, দাঁতে নেই। আকর এটা কি জাতের? এটা একটু দেশি, দেশি সাইগোদা একটু। হ্যাঁ, ছোট সাইজের। ছোট সাইজ। আচ্ছা, বসা যাবে কততে এটা? 65। 65 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, 65। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে ছোট সাইজের 65 দেখছেন, এটা তিনি 65,000 বিক্রি করার আশায় রয়েছেন এই হাটে। দর্শক, আমরা দেখছি এক জোড়া 65 নিয়ে রয়েছেন এক ভাই খোঁচাবাড়ি হাটে। আমরা কথা বলতে চাই এই বাছুরগুলো নিয়ে। ভাই কেমন আছেন? ভালো ভাইয়া। কয়টা গরু নিয়ে আসছেন এরকম? এরকম ভাইয়া 3টা নিয়ে আসছে। এগুলো কি দাঁতা না অদাঁতা? আগর। আগর? আগর, দাঁতে নাই। এর জোড়াটা কেমন দাম চাচ্ছেন? দামটা আমার 150 চাচ্ছি ভাইয়া। 150 চাচ্ছেন? এগুলো ওজন কতটুকু হবে? ওজন আপনার 3 মণ করে ধরেন। 3 মণ করে এক জোড়া? এটা যদি কেউ কিনতে চায় কততে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন? নিম্ন 45। 1,45,000? জি জি। গরুর দাম কি এখন বেশি? বেশি বেশি, একটু বেশি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি এখানে তুহিন ভাই রয়েছেন। তুহিন ভাই দামাদামি করছেন, আমরা একটু দেখাই। শফিক ভাই, আমরা একটু আসতে চাই এদিকটাতে, তুহিন ভাইকে একটু দেখাইতে চাই। তুহিন ভাই দামাদামি করছেন এই জোড়াটা নিয়ে, দেখি ওই জোড়াটা বিক্রি হয় কিনা। বিক্রি হইলে আমরা জানানোর চেষ্টা করব, আর যদি বিক্রি না হয় যে কত দাম উঠলো সেটি জানার চেষ্টা করব। এই যে এই জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন, এই জোড়াটা নিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সে ভালো মতো দেখছেন। তুহিন ভাই কিন্তু গরু কেনে সেই রকম বুঝে শুনে। আচ্ছা, আমার কাছে এই দুটা গরু কিন্তু বেশ ভালো লাগছে, দেখা যাক কি হয়। তুহিন ভাই আসেন এখনো, দেখি বিক্রি হয় কিনা, বিক্রি হলে আপনাদেরকে জানাবো। তুহিন ভাই একটা দাম বললেন, কানাকানি হচ্ছে, যেভাবে গরু বিক্রি হয় সেভাবে কানাকানি হচ্ছে। কিন্তু আপনারা কেমন দাম চাচ্ছিলেন জোড়া? আমরা চাচ্ছি 1.5 লাখ। এক জোড়া 1.5 লাখ টাকা হচ্ছে। দর্শক, এই যে জোড়াটা দেখছেন, যে জোড়াটা আমরা দেখানোর চেষ্টা করছি, এই জোড়াটা তারা আসলে দাম চাচ্ছে 1.5 লাখ। এগুলো তো দাঁতে নাই না ভাই? না, আগর। আগর গরু। এগুলোর ওজন কতটুকু হবে আনুমানিক? ওজন ধরেন 110 কেজি। 110 কেজি? তুহিন ভাই তো দেখলেন, দেখে তো দাম একটা বলছেন, কত বললেন ভাই? যে কত বললো আমি তো সঠিক জানি না, তবে দাম দিতে 24-25 এরকম দাম বলতেছে আর কি। 1,24,000? হুম, 24। বেচার ইচ্ছা কত? 30-32 হলে দিয়ে দিব। 1,30,000-32 হলে দিয়ে দিব। ছেড়ে দিবেন? এর কমে আসবেন না? বাজার না খাইলে কমে দিব, লজ কিছু দাম আমি সুযোগ রাখছেন। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে কি 1,10,000-15,000? না, 24-25 তো বলতেছে, দিয়ে দিব কমে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, গরু দুটো কিন্তু দেখতে বেশ সুন্দর। এই দুটো গরু তারা বলছে 1,24-25 হলে বিক্রি করব। এর মধ্যে কিন্তু তারা আবার এটাও জানিয়েছেন যে একটু দামাদামির সুযোগ আছে। শুভ দর্শক, আমরা এই গরুটা নিয়ে কথা বলতে চাই। এটাও দেখে মনে হচ্ছে আগর একটা গরু, দেখি ভাইয়ের সাথে কথা বলি। মিয়া ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়টা গরু নিয়ে আসলেন এরকম? গরু নিয়ে আসছি আজকে একটা। একটা? আপনাদের বাড়ির পালা না? হ্যাঁ, এটা বাড়ির পালা। কত দাম চান এটা? এটা দাম চাই 65। 65? 65 যেটা যাচ্ছেন এটা তো দাঁতের দাঁতে নাই, আগর গরু। আগর গরু এটা। ওজন কেমন হবে আনুমানিক? আনুমানিক 115 কেজি। 100 কেজি এরকম ধরছেন? একশো দশ পনেরো কেজি এরকম। আচ্ছা, কত হলে ছাড়া যাবে এটা? বেচার ইচ্ছে কত নিচ্ছেন? এটা 60-62 হলে ছাড়া দেবো। 60-এর উপরে যেতে? হ্যাঁ, 60-এর উপরে যেতে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে গরুটা, এটা তারা বলছেন যে 60-এর উপরে হলে বিক্রি হবে, নিচে না। আমরা পিছন দিকে দেখছি প্রচুর পরিমাণে এরকম গরুর আমদানি রয়েছে। এটা বেচা হয়ে গেল নাকি? 65-তে চলে গেল এই যে গরুটা, দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আসছেন কোথা থেকে? আমি ঠাকুরগাঁও থেকে আসছি। ঠাকুরগাঁও? ঠাকুরগাঁও থেকে এসে কিনে ফেললেন এইটা?
65,000 দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দাঁত দেখে নেওয়া আছে তারা জানিয়েছেন যে এটা দাঁতে নাই আগর গরু যে কারণে দেখা হচ্ছে এটা কিন্তু 65 তে বিক্রি হলো ঠাকুর গায়ের ক্রেতাই কিনে নিলেন দামদামি চলছে না না দেখতে পাচ্ছেন এটা নিয়ে দামদামি হচ্ছে কিন্তু দেখি বিক্রি হয় কিনা আমরা দেখতে চাই দেখাইতে চাই কত দামে বিক্রি হয় আর বিক্রি না হলে আমরা অবশ্যই জানবো যে বিক্রেতা চাচা আসলে কত দামে বিক্রি করতে চান সেই বিষয়টি দেখি আমরা কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করি কাকা আসলে কত দামে বিক্রি করতে চাচ্ছেন সেটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কেমন আছেন ভালো গরু কয়টা নিয়ে আসলেন এরকম দুইটা বেচছেন একটাও হ্যাঁ কত বেচলেন 60 এটা কত দাম চাচ্ছিলেন এটা 65 এটা দেখলাম একটা দাম বলে গেল কত বলল 50 50 বলে গেল আপনার ইচ্ছা কেমন বিক্রি করার 60 সাইডের নিচে আসবেন না এই সাইড যেটা বলছেন এর মধ্যে কি আর দামাদামির কোনো সুযোগ রাখছেন হবে 55 পর্যন্ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক দেখুন তিনি বলছেন যে এটা সাইড বিক্রি করার আশা কিন্তু এর মধ্যে আরেকটি দামাদামির সুযোগ রয়েছে আমরা এই দেখতে পাচ্ছি এটা দেশি এবং ক্রস বলা চলে একটা শারবাসুর নিয়ে রয়েছেন ইয়াং বয় দেখি কথা বলার চেষ্টা করি ইয়াং বয় আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কয়টা এরকম শারবাসুর নিয়ে আসলেন এগুলো একটা নিয়ে আসি মোট পাঁচটা আপনার বাড়ির বীরগঞ্জ আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছিলেন 65 65 যারা যাচ্ছেন এটা তো দাঁতে নাই আগর করুন আগর আচ্ছা কততে বেচা যাবে এটা এটা 60 ভাঙবো না ভাই 60 হলে দিব 60 ভাঙবেন ভাঙবেন না 60 হলে দিব আচ্ছা আমরা এদিকে যাই একটু কথা বলি দর্শক এই গরুটা যেটা দেখছেন তিনি বলছেন যে এটা 60 এ বিক্রি করার আশা নিয়ে রয়েছে এটা যে ওজনের দিকে আমরা ভাবি কতটুকু ওজন হবে আনুমানিক ভাই 2 মণ পার হবে 2 মণ পার তো সেই ক্ষেত্রে তো অনেক বেশি হয়ে যাচ্ছে না দাম না ঠিক আছে না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা এই গরুটা নিয়ে কথা বলতে চাই এই গরুটা নিয়ে আসছে ওই ভাই ভাই দূরে গিয়ে দাঁড়িয়েছেন ভাই কেমন আছেন আছি ভালো আছে গরু কয়টা নিয়ে আসলেন হাটে গরু হাড়ে নিয়ে আসলাম 4টা বিক্রি হয়েছে কয়টা এখনো একটাও চাই নাই আচ্ছা ক্রেতা খুব কম এটা কত দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছিলাম 85 এটা বেচা যাবে কততে এই 80 এক 2000 ভাঙা ভাঙি আচ্ছা এটা ওজনের দিকে চিন্তা করলে কতটুকু আছে ওজন মোটামুটি মনে করেন 3.5 মন সাড়ে তিন মন এটা তো দাঁতে নাই আগর গরু আগর 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 পালার মতো গরু হ্যাঁ পালার মতো আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখছি এখানে ক্রস জাতের এক জোড়া নিয়ে কথা হচ্ছে দামাদামি চলছে চাচা বলছেন যে থাপ্পড় দিয়ে আমরা নিয়ে যাই দামাদামি হচ্ছে কত 4000 বললেন 4000 বলতে কত আমরা জানার চেষ্টা করব এই জোড়াটা নিয়ে কথা হচ্ছে এক জোড়া নিয়ে কথা হচ্ছে এটা দামাদামি চলছে না চাচা এ বউ হ্যাঁ দামাদামি চলছে চাচা কত বললেন 1,34,000 1,34,000 কি দাম বললেন নাকি বন দাম বলছি আচ্ছা সে কত চায় ও চায় 40,000 1,40,000 6,000 এর বাজার 6,000 বাজার আচ্ছা এগুলো তো আগর গরু না আগর গরু এগুলো পালার জন্য নেবেন পালার জন্য আচ্ছা এর ওজনের দিকে চিন্তা করলে কতটুকু আছে ওজন এখন কত হবে এগুলো হবে মোটামুটি 95 কেজি এক একটা 95 কেজি কি হবে হবে আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা শুভ দর্শক আমরা কথা বলতে চাই এই গরুটা নিয়ে এই গরুটা নিয়ে রয়েছেন এই যে ভাই ভাইয়ের সাথে কথা বলি মিয়া ভাই কেমন আছেন আপনি ভালো আছি গরু কয়টা নিয়ে আসছেন এরকম বাছুর গরু নিয়ে আসছে তিনটা তিনটা বাছুরের একটাও কি বিক্রি হয়েছে এখন একটা বিক্রি হয় নাই এটা কত দাম চান এটা দাম চাচ্ছি 75 এগুলো তো আগর গরু না দুই দাঁত দুই দাঁত এটা আবার দাঁত হয়ে গেছে দর্শক এর ওজনের দিকে চিন্তা করলে কত রুকা আছে 100 কেজি 100 কেজি বলা হচ্ছে এটা যদি কেউ কিনতেই চায় কততে বেচা যাবে দাম বলতেছে 64-65 আপনার ইচ্ছা কেমন 68 হলে বেচে দিব 68 হলে ছেড়ে দিবেন কিনে আনছেন হ্যাঁ কিনে আন কিছু লাভে বেচতে চান জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন তিনি বলছেন এটা 68 হলে বিক্রি হবে এর কমে না তবে কিন্তু তার মধ্যে একটি কথা আছে যে আমরা দেখছি হাট ঘুরছি দেখাচ্ছি প্রত্যেক বিক্রেতাই বলছে যে দামটি লাস্ট দাম সেই দামের মধ্যেও কিন্তু একটি দামাদামির সুযোগ তারা রেখেছেন আমরা হাট ঘুরে আরও কয়েকটি এরকম সার বছরের দাম জানবো চলুন শুভ দর্শক আমরা এই গরুটার দাম জানতে চাই এটা নিয়ে আসছে এই যে ভাই ভাই কেমন আছেন আপনি ভালো এটা তো ক্রস বাছুর না জি 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 ক্রসটা কেমন দাম চাচ্ছেন চাচ্ছে 65 65 যেটা যাচ্ছেন এটা তো দাঁতে নাই না 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 ওজন কেমন হবে এটা ওজন কতগুলো হবে 90 কেজি 90 কেজি ধরতেছেন এটা যদি কেউ কিনতেই চায় কততে বেচার আশা নিয়ে রয়েছেন হাটে 60,000 60,000 এই 60,000 যেটা বললেন এর মধ্যে কি দামাদামির সুযোগ আছে 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 কিছু আছে হাতে আছে না হুম আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম
যে সার গরুর দাম দর সম্পর্কে অর্থাৎ সার বাছুরের দাম দর সম্পর্কে আমরা রয়েছি খোঁচাবাড়ি হাটে। আর খোঁচাবাড়ি হাটের অবস্থান ঠাকুরগাঁও জেলা অর্থাৎ ঠাকুরগাঁও সদরের মধ্যেই পড়েছে এই হাট। আর এই হাট বসে প্রতি মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে মোটামুটি দুপুরের পর থেকে আর হাটে হাসিল রয়েছে 400 টাকা। আপনারা চাইলে এই হাটে আসতে পারেন, এসে দেখে বুঝে আপনার মতো করে আপনি সার বাছুর বা সার গরু ক্রয় করতে পারেন। সো বন্ধুরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।